বস্তি থেকে মহল সব খবর এক নজরে নিউজ হালদাবাদ সত্যের সাথে সত্যের পথে। ইএসআই হসপিটাল মানিকতলা, ক্যালকাটা আই হসপিটাল এবং সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ব্লাইন্ড এর একত্রিত উদ্যোগে 100 জন দৃষ্টিহীন প্রতিবন্ধীদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হলো। এই ভ্যাকসিন ক্যাম্পে উপস্থিত ছিলেন দেবজ্যোতি দেব, অ্যাসিস্ট্যান্ট সুপার মানিকতলা, ডক্টর ময়ূর রায়, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ইএসআই হসপিটাল মানিকতলা, মিস্টার অশোক কুমার চৌধুরী, সিইও ক্যালকাটা আই হসপিটাল এবং মিস্টার বিশ্বজিৎ ঘোষ, সেক্রেটারি সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ব্লাইন্ড সহ বিশিষ্ট। আজকে রিজন হচ্ছে, আমরা সবসময় মনে করি যারা কোনোভাবে ফিজিক্যালি চ্যালেঞ্জ, সেটা সে তার চলাচলের ক্ষেত্রে হতে পারে, তার দৃষ্টিশক্তির ক্ষেত্রে হতে পারে, বা শারীরিক কোনো প্রতিবন্ধকতা হতে পারে, সেরকমই প্রতিবন্ধকতা আছে এরকম মানুষ প্রায় সখানেক মানুষ, যাদের জন্য আমাদের কাছে একটি আহ্বান আসে ক্যালকাটা আই ইনস্টিটিউট এবং ওয়েলফেয়ার ইনস্টিটিউট, যেটা ব্লাইন্ডনেস অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউট, সেখান থেকে আমাদের একটা আহ্বান আসে। সেই মানুষগুলোকে, প্রায় সখানেক মানুষকে যারা দৃষ্টিশক্তি খুব কম বা দৃষ্টিহীন যে মানুষগুলো, তাদেরকে যদি আমরা ভ্যাকসিনেট করতে পারি, এবং এটা আমাদের কাছে একটি ভীষণ আনন্দের বিষয় এবং গর্বের বিষয়। আমরা বিগত 25 জানুয়ারি 2021 থেকে সর্বস্তরের মানুষের জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের জন্য ভ্যাকসিনেট করছি। কিন্তু যে মুহূর্তে এরকম একটি প্রপোজাল আসে যে আমরা এই জাতীয় মানুষকে দিতে চাই, যারা দৃষ্টিহীন বা যাদের খুব কম দৃষ্টি, সেই মানুষগুলোকে যখন আমরা ভ্যাকসিনেশন দেওয়ার একটা সুযোগ পাই, আমরা সঙ্গে সঙ্গে সেই আহ্বানকে গ্রহণ করি। এবং আজকে হচ্ছে সেই ডে যেদিন আমরা প্রায় 100 জন মানুষকে ভ্যাকসিনেট করছি যারা দৃষ্টিহীন বা যাদের খুব কম দৃষ্টিশক্তি আছে। না দেখুন, এটা একটি জাতীয় প্রোগ্রাম, তো সেক্ষেত্রে কার্ড আছে বা কি নেই সেটা তাদের স্বাস্থ্য পরিষেবা বা জেনারেল যে পরিষেবা, যেটা সরকারি নিয়ম অনুযায়ী হয় সেটা হয়। কিন্তু এটা যেহেতু একটি জাতীয় পরিষেবা সোসাইটির জন্য, সমাজের জন্য, সেক্ষেত্রে কিন্তু আমরা সর্বস্তরের মানুষ, সেখানে তার কার্ড থাকুক বা না থাকুক সেটা বড় প্রশ্ন নয়। সে মানুষটা যদি সরকারি নিয়ম অনুযায়ী তার বয়স সীমা বা যে নিয়মগুলোই আছে তাতে যদি তার ভ্যাকসিনেশনের সীমাটা থাকে, সেক্ষেত্রে আমরা তাদের ভ্যাকসিনেটেড করছি, আমরা কোভিশিল্ড দিচ্ছি। আমরা খুব সিস্টেমেটিক ওয়েতে করছি, সেটা হচ্ছে তাদের সমস্ত ডকুমেন্টগুলো আমরা অলরেডি নিয়ে নিয়েছি। সেই ডকুমেন্টগুলো প্রথমে আমরা হার্ড কপি ফরম্যাটে করছি, আমাদের লোকরাই করছেন, এবং তারপর সেটা সিস্টেম জেনারেট হচ্ছে, এবং সিস্টেম জেনারেট হয়ে তারা ভ্যাকসিনেট হওয়ার পরে তাদের আমরা ভ্যাকসিনেশন সার্টিফিকেশনও প্রসেস করে দিচ্ছি থ্রু সিস্টেমের মারফতে। তার পেছনে আমাদের সবচেয়ে বড় কারণ যে ফিজিক্যাল ইম্পেয়ার্ড পার্সনকে কীভাবে আমরা হেল্প করতে পারি। এই মহামারী এসে আমাদেরকে শিখিয়ে দিল যে কীভাবে লোকদেরকে সাহায্য করা যায়। যেহেতু আমরা একটা আই হসপিটাল থেকে যুক্ত, তাই ভাবলাম যে দৃষ্টিহীন এবং ক্ষীণ দৃষ্টিদেরকে কীভাবে আমরা উপকার করতে পারি, তার জন্য এই প্রোগ্রামটা করা হলো। যদিও স্টেট গভর্নমেন্ট সবরকমভাবে সুচেষ্টা চালিয়েছেন ভ্যাকসিনেশনের, কিন্তু ফিজিক্যাল ইম্পেয়ার্ড পার্সনের জন্য লাইনে দাঁড়িয়ে ঠেলাঠেলি করে ভ্যাকসিন নেওয়াটা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। তাই ওদেরকে হেল্প করার জন্য এই প্রোগ্রামটা আমরা করলাম। তাতে আমাদের ইএসআই হসপিটাল এবং অন্যান্যরা ভীষণভাবে হেল্প করেছেন, আর আজকে আমরা মনে হয় প্রায় 100 জন এখানে এসেছেন, আর তাদেরকে ভ্যাকসিনেশন করা হচ্ছে। নিশ্চয়ই তারা লাভবান হবে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে, আশা করছি। আমার নাম সুদীপ্ত মাঝি। আচ্ছা, আজকে যে আপনাদের জন্য এখানে বিশেষ সুবিধা কক ব্যবস্থা করা হয়েছে যে আপনাদের ভ্যাকসিনেট করার জন্য, এটাতে আপনারা কতখানি খুশি হচ্ছেন? স্যার, এটা তো আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, তার জন্য আমি মানে আমার তরফ থেকে বা খুব খুশি, কারণ ব্লাইন্ডদের সব জায়গায় তো সেরকমইভাবে মানে সাবসিডি দিতে চায় না, কিন্তু আপনারা যে উদ্যোগ নিয়ে আমাদেরকে ভ্যাকসিন দিচ্ছেন এতে আমি খুব খুশি। আপনি কোথা থেকে এসেছেন? আমি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, থানা কুলপি, গ্রাম মদনমোহনপুর। আচ্ছা, ওখান থেকে কিভাবে আপনি যোগাযোগ করলেন? এখান থেকে তো আমি রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমিতে পড়ি। আচ্ছা, ওখান থেকে আমাদের প্রিন্সিপাল বিশ্বজিৎ ঘোষ মহাশয় উনি ডেকেছেন, তাই আমরা এসেছি। আচ্ছা দাদা, আপনি কোথা থেকে এসেছেন?
আমি বর্ধমান। আচ্ছা আপনার নামটা বলুন। রঞ্জিত মল্লিক। আচ্ছা আপনি এখানে যে আপনাদের ভ্যাকসিন করা হচ্ছে এটাতে আপনাদের কতটা সুবিধা হচ্ছে? না সুবিধা তো হচ্ছে। আচ্ছা আপনি কি এটা প্রথম ভ্যাকসিন নিচ্ছেন না আগে নিয়েছেন? না প্রথম ডোজ। আচ্ছা আজকে যে ইনিশিয়েটিভটা হয়েছে তার জন্য আই উড লাইক টু থ্যাংক ESI হসপিটাল এবং সোসাইটি ফর ওয়েলফেয়ার অফ ব্লাইন্ড। আমরা ক্যালকাটা হসপিটাল থেকে এরম একটা ইউনিক ইনিশিয়েটিভ করতে চেয়েছিলাম, এমন একটা জিনিস করতে চেয়েছিলাম যেটা সত্যি সোসাইটির জন্য আজকের দিনে সবথেকে বেশি দরকার। এবং বিকজ বিং অ্যাসোসিয়েটেড উইথ আইস আমরা ভেবেছিলাম যে যারা ব্লাইন্ড, যাদের হয়তো তারা ঠিকমতো, আমি জানি না, ভ্যাকসিন পাচ্ছে, নিশ্চয়ই পাচ্ছে, আমাদের গভর্নমেন্ট এত অ্যাগ্রেসিভলি জিনিসটাকে নিয়ে এগোচ্ছে, বাট আমরা ভেবেছিলাম যে এটা নিয়ে আমরা যদি কিছু করতে পারি উই উইল বি রিয়েলি ভেরি হ্যাপি যে আমরা কিছু কন্ট্রিবিউট করতে পেরেছি। তো যখন আমরা এই জিনিসটা ভাবলাম তখন উই আর ভেরি থ্যাঙ্কফুল, ভেরি উই আর ভেরি ফর্চুনেট যে ESI হসপিটাল বললো যে দে ওয়ান্ট টু বি আ পার্ট অফ দিস। ওনার সঙ্গে আমাদের সোসাইটি অফ ওয়েলফেয়ার অফ ব্লাইন্ড থেকে বিশ্বজিৎদাও অনেক হেল্প করে যারা ব্লাইন্ড লোকজন তাদের এনেছেন, আর খুব ভালোভাবে আজকে এই অ্যাক্টিভিটিটা এখানে হচ্ছে, এটা দেখে আমি খুব খুশি। অ্যান্ড আই হোপ, আই উইশ দিস ইভেন্ট অল দ্য বেস্ট। আর এরকম যদি আরও আমরা এরকম অ্যাক্টিভিটি করতে পারি, আই উড রিকোয়েস্ট সবাই যেন এগিয়ে এসে এই যে মহামারী যে যে জিনিসটা চলছে তার মধ্যে তারা হাত দিয়ে সবাই যেন অ্যাক্টিভিটি করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।